হাজীগঞ্জে চলাচলের পথ নিয়ে বিরোধ, কেউ ইট রেখে আবার কেউ বালু রেখে প্রতিবন্ধকতা, থানায় অভিযোগ। মনিরুজ্জামান বাবলু তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি, আমি নুরুন্নাহার নিশি। হাজীগঞ্জ পৌরসভায় কংগাস মৌজায় সম্পত্তিগত বিরোধের জেরে চলাচলের পথে জোরপূর্বক বালু ফেলে দুই পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়। বালু রাখার প্রতিবাদ করলে অতর্কিত হামলায় সবুজ মজুমদার আহত হয়। গত 24 জুলাই শনিবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভায় কংগাস গ্রামে উপজেলা পরিষদ সংলগ্ন মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত সবুজ মজুমদারের বাবা দুলাল মজুমদার হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে একই বাড়ির মীর হোসেন মজুমদারের ছেলে সাইমন ইসলাম প্রিন্স, মৃত আব্দুর রহমান মজুমদারের ছেলে আব্দুল হান্নান মজুমদার, মোহাম্মদ জাবেদ মজুমদার ও মোহাম্মদ মাসুদ মজুমদার, আব্দুল হান্নান মজুমদারের স্ত্রী মরিয়ম বেগমকে বিভাদী করা হয়। বাদী দুলাল মজুমদার অভিযোগ উল্লেখ করেন, পৌরসভাধীন কংগাস মৌজার 1130 নং দাগে 0.5% সম্পত্তি ক্রয় করে। সেই সম্পত্তি বালুদারা ভরাটের পর গত বছর চলাচলের পথ পাকাকরণ করা হয়। সেই চলাচলের পথ হিসেবে সবার জন্য উন্মুক্ত ছিল। সাইমুল ইসলাম ফিন্স এবং তার মা খাতুন ফেরদৌসী আরা বেগম এই দুই থেকে 0.1% টাকা খরিদ করি এবং ফাতেমা আরেকজন আছে এদের অংশীদার, তার তন করছি 0.1, এই আড়াই মেয়েদের 0.1 আমাকে বুঝাই দিছে। আর 0.1 ফিন্স দেশে অনেকবার মাইক্রোসফট কাউন্সিল আসা করার পরে একটা স্ট্যাম্প হয়েছে, স্ট্যাম্পটা সে আমাকে তো সাইনের কথাকে আমি আমাদেরকে ফার্নাসে হুমকি দেয়। মাসুদ জাবেদ এই বিষয়টা সমাধান হইতে হলে কি পরামর্শ দিবেন? এই বিষয়টা সমস্যা করতে হলে বর্তমান কাউন্সিলর আজাদ আছে এবং আমি একই অভিযোগ করেন ভুক্তভোগী রোশন আরা খানম। তিনি বলেন, তার ভাই মুস্তাফিজুর রহমান রাসেল বাদী দুলাল মজুমদারের স্ত্রী মর্জিনা বেগমের কাছ থেকে 0.5% সম্পত্তি খরিদ করেন। পরিবারের সবার নিরাপত্তা চান রোশন আরা খানমের স্বামী মনির হোসেন। গত বছর 24 অক্টোবর সালিশি বৈঠকে দুই পক্ষের আপোষ মীমাংসার মাধ্যমে সব কিছু মেনে নিয়ে কাগজে চুক্তি স্বাক্ষর হয়। 3 দিন পর তারা ওই আপোষনামার উপর বাতিল লিখে দেয়। সাইমন হোসেন প্রিন্স, হ্যাঁ, মজুমদারের ছেলে, হ্যাঁ, তার সাথে হলো এই সমস্যা, সেই সাথে তাকে সহযোগিতা করে হান্নান, জাবেদ, মাসুদ, দুই গাড়ি বালুবানি টোটালি রাস্তাটা বন্ধ করে দিছে, আমরা বাইরে দিয়ে আসতেছি। আপনারা জায়গাটা কিভাবে কিনছেন? জায়গাটা যার কাছে কিনছি, আমাদের কথা হলো আমরা এদের সাথে ঝগড়া করবো কেন? যেহেতু যার কাছ থেকে আমরা জায়গা কিনছি, ওনারে ফোন দিছে, উনি আসছে, উনি আমরা দুলাল শাহ আলম দুলাল মজুমদার। কত সম্পত্তির পরিমাণটা? কত সম্পত্তির পরিমাণ? আমরা তার থেকে 0.5% কিনছি, 50 পয়েন্ট। এখন আপনারা কি চান? আমরা এখন চাই আমাদের জায়গা আমাদেরকে উন্মুক্ত করে দেয়। তারা এই জায়গা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে জানে মারি ফেলাই দেবো। আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি, আমি ঘর থেকে বাইরেছি, আমাকে আস্তা দুইটা ইট মারছিল, আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। তারপরে আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেরে যেখানে পাইবো আমার ছেলেরে তারা মারি ফেলাই দেবো। গুরু আমাকে একবার আক্রমণ করছে, অনেক লোক দেখছে বালুরঘাটের রাস্তায় দিনের বেলা 11টা বাজে, ওখানে কোনো লোক ছিল না, পরে আমার কথাবার্তা শুনে দুই একজন লোক আগে এসে তখন শেষ হয়ে গেছে। জানতে চাইলে সাইমন ইসলাম প্রিন্স বলেন, 1 বছর ধরে তাদের বাসার সামনে ইটের স্তূপ এনে রাখা হয়েছে। বালু রাখা হচ্ছে যে আমাদের সীমানা পর্যন্ত আমরা এখানে বালু রেখেছি, রাস্তার পরবর্তীতে আরো 8 ফিট জায়গা আছে আমাদের। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, এটুকু হচ্ছে আমাদের খরিদ করা সম্পত্তি। খরিদ করা পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তির পরবর্তীতে হচ্ছে ওনাদের রাস্তা, সেটা এবং ওনাদের দলিলেও প্রমাণ। এই যে ওনাদের দলিল এলাকায় বৈঠকের ব্যাপারে, আসলে এই ব্যাপারে কাউন্সিলর সাহেব আমাকে কখনো নোটিস করেনি। আচ্ছা, কোন কাজটা করলে সহজে নিরসন হবে আপনার দৃষ্টিতে? সবচেয়ে ভালো হচ্ছে কাগজে ঠিক যা আছে, আমরা প্রথমে আমাদের কাগজের মালিক এবং অবস্থানটা আমরা বের করি। বের করার পরবর্তীতে যদি প্রয়োজন হয় উনাকে আমি ছাড় দিব, আবার আমার যদি প্রয়োজন হয় উনি আমাকে ছাড় দিবে, যেহেতু আমরা উভয় পক্ষে আসলে সবাই একই ফ্যামিলির একই রক্তের, সে হিসেবে আমরা সমন্বয় করে নিতে পারলে ওনাদের জন্য সবচেয়ে ভালো হয়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, অভিযোগের তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদ জয়নাল আবেদিন রোববার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরবর্তী তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।